সামনে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের অ্যাকশন শুরু ইডির। এবার কিন্তু আরেক মন্ত্রীর বাড়িতে ইডির হানা, সাত সকালই তাণ্ডব শুরু রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে, বোলপুরের বাড়িতে তাণ্ডব শুরু করেছে ইডি, এমন কিন্তু খবর উঠে আসছে। সারা দিন ধরে চলছে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জেরা, আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ নিয়োগ দুর্নীতিকাণ্ডের ওতপ্রোতভাবে জড়িত, কুন্তল ঘোষের সূত্র ধরেই কিন্তু রাজ্যের মন্ত্রীর নাম উঠে এসেছে। কোটি কোটি টাকার রফা, কোটি কোটি টাকার লেনদেনের হদিশ, রাজ্যের মন্ত্রীর চাকরি বিক্রি, এমনই কিন্তু খবর। তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি, কারণ লোকসভা ভোটের আগে একেবারে গোদের উপর বিস্ফোরা, রাজ্যের আরেক মন্ত্রীর নাম নিয়োগ দুর্নীতিকাণ্ডে, শুধু নাম নয়, সেই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক প্রমাণ এবার ইডির হাতে। আর ইডি কিন্তু একেবারে পৌঁছে গেছে রাজ্যের মন্ত্রীর বাড়িতে। রাজ্যের মন্ত্রীর বাড়িতে যেতেই কিন্তু তোলপাড়, রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে কী কী পেল ইডি, এই নিয়ে কিন্তু হুলস্থুল চলছে একেবারে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত ভোলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, এমনটাই খবর ইডি সূত্রে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তলের বাসস্থানে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তল্লাশি অভিযানের সময় একটি রেজিস্টার খাতা তদন্তকারীদের হাতে আসে, সেখানে 100 জন চাকরি প্রার্থীর তালিকাও পাওয়া যায়। চন্দ্রনাথের মাধ্যমে ওই 100 জন চাকরি প্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে আরও খবর, কুন্তল এবং চন্দ্রনাথের মধ্যে একজন মিডিলম্যান ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করেও চন্দ্রনাথের নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। সেই সূত্র ধরেই ইডি আধিকারিকরা শুক্রবার 7 সকালেই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে হানা দেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। যদিও চন্দ্রনাথের কথায় কেন ইডি তার বাড়িতে হানা দিয়েছে তা তিনি কিছুই জানেন না। ইডির জেরার মাঝেই বিস্ফোরক দাবি চন্দ্রনাথের, অবশেষে মুখ খুললেন, তার বাড়িতে কেন ইডি হানা দিয়েছে কিছুই তিনি জানেন না। ইডি যখন শুক্রবার সকালে তার বোলপুরের বাড়িতে হানা দেয় তখন তিনি সেখানে ছিলেন না। ইডি এসেছে খবর পেয়ে সকাল 10:30 কিছুক্ষণ পরে চন্দ্রনাথ মুরাইয়ের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন। বোলপুর আসার সময় চন্দ্রনাথ বলেন, আমি জানি না কেন ইডি আধিকারিকরা আমার বাড়িতে হানা দিল, আমি খবর পেয়ে যাচ্ছি, আমাকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি, আজ থেকে আমার ছেলের পরীক্ষা শুরু, আমি বাড়িতে ছিলাম না, আমার ছেলেই আমাকে ফোন করে বলে যে ইডি এসেছে, ইডি আধিকারিকরা ফোন করে ডেকেছে, আমি সেখানে যাচ্ছি। উল্লেখ্য, শুক্রবার সকালে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি। 3টি গাড়ি করে চন্দ্রনাথের নিচুপট্টির বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে। শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে ইডি আধিকারিকরা, সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে চেতলা, লেকটাউন সহ মোট 3 জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলার পিয়ারিমোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা, বাড়িটি বিশ্বরূপ বসু নামে এক ব্যবসায়ী বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, তিনি পরিবহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। ইডি সূত্রে আরও খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই শুক্রবার এই তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা তছরূপের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে ইডি। চলতি মাসের 8 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধুনা জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক পার্শ্ব শিক্ষকের বাড়ি, নাগেরবাজারের এক হিসেব রক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তখনও ইডি সূত্রে জানা গিয়েছিল স্কুলের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাদের এই অভিযান। তার মন্ত্রী কিন্তু মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে ইডি যেতেই কিন্তু তোলপার, অবশেষে মুখ খুললেন, নিজেকে বাঁচাতে কিন্তু বিস্ফোরক চন্দ্রনাথ, আমার বাড়িতে কেন গেছে ইডি আমি কিছুই জানি না। তার মধ্যেই যে বিস্ফোরক খবর উঠে আসছে, চাকরি চাইতে যেতে হতো চন্দ্রনাথের দুয়ারে, ভয়ঙ্কর তথ্য কিন্তু এবার ইডির হাতে। ইডি কিন্তু নাছোড়বান্দা, মন্ত্রীকে কিন্তু একেবারে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে, ম্যারাথন জেরা চালাচ্ছে, ম্যারাথন জেরায় কিন্তু বিস্ফোরক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। নিয়োগ দুর্নীতিতে নতুন করে সামনে এসেছে আরেক হেভি ওয়েট মন্ত্রীর নাম। এদিন 7 সকালেই রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যায় ইডি। এর আগে চন্দ্রনাথের নাম সেভাবে কোনো দুর্নীতিতে জড়ায়নি, তাই শুরুর দিকের বিষয়টা স্পষ্ট না হলেও পরে ইডি সূত্রে কিন্তু জানা যায় নিয়োগ দুর্নীতি মামলাতেই চলছে এই তল্লাশি। এর আগে
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর এক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নাম জড়িয়েছিল নিয়োগ মামলায়। তবে অনুব্রত মণ্ডলের পাড়ার বাসিন্দা চন্দ্রনাথের সঙ্গে কী যোগ নিয়োগ দুর্নীতির? সূত্রের খবর, চন্দ্রনাথ সিনহার নাম তদন্তকারীরা শুনেছেন খোদ চাকরি প্রার্থীদের মুখ থেকে। সেই সব চাকরি প্রার্থী যাদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল বলে অভিযোগ। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কয়েক হাজার চাকরি প্রার্থীর নাম পায় ইডি। তাদের সূত্র ধরেই এই তল্লাশি বলে সূত্রের খবর। ইডি সূত্রে জানা যাচ্ছে সেই সব চাকরি প্রার্থীদের মধ্যে বেশ কিছু নাম পাওয়া যায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায়ের বাড়িতে। কুন্তল ঘোষের বাড়ি থেকেও একাধিক নাম পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, প্রসন্ন রায় মিডিলম্যানের কাজ করেছেন। তাদের হেফাজতে নিয়ে চেরা করার সময় গোয়েন্দারা জানতে পারেন চাকরি প্রার্থীরা তাদের কাছে গিয়েছিলেন। এরপরই চাকরি প্রার্থীদের কয়েকজনের বয়ান নেওয়া হয়। এর সূত্রে খবর, তাদের মধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন যে তাদের কুন্তল বা প্রসন্নর কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এরই সূত্রে খবর, তাঁর কাছ থেকেই চাকরি প্রার্থীদের তালিকা পৌঁছেছিল মিডিলম্যানদের কাছে। সেই সূত্র ধরেই শুক্রবার তল্লাশি বলে ইঙ্গিত দিচ্ছে ইডি। তার মধ্যেই কিন্তু একেবারে ম্যারাথন জেরা চলছে চন্দ্রনাথকে। আর ইডির জেরায় কিন্তু বিস্ফোরক চন্দ্রনাথ, তিনি কিছুই জানেন না, তিনি সাধু পুরুষ, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার কোনো যোগ নেই। অথচ তথ্য বলছে অন্য কথা। ইডির হাতে যে বিস্ফোরক তথ্য এসেছে এবং চাকরি প্রার্থীরা যাদের টাকার বিনিময়ে চাকরি টোপ দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ এবং পাঠিয়েছিলেন প্রসন্ন রায়ের কাছে, কুন্তল ঘোষের কাছে, সেই চাকরি প্রার্থীরা চাকরি না পেয়ে কিন্তু এবার সরাসরি এডির কাছে মন্ত্রী চন্দ্রনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এমনকি কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া তথ্য নথিতে চন্দ্রনাথের নাম পাওয়া গেছে। তাই এবার কিন্তু লোকসভা ভোটের আগে মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে পৌঁছে গেল ইডি। বোলপুরে অনুব্রতর পাড়ার ছেলে চন্দ্রনাথ, অনুব্রতর পাড়ার বিধায়ক চন্দ্রনাথ, অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এই মুহূর্তে রয়েছেন জেলে। তার মধ্যেই কিন্তু এবার অনুব্রতর পাড়ার মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে ইডির তাণ্ডব নিয়োগ দুর্নীতিকাণ্ডে। গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর অনুব্রত মণ্ডলের সাথেও নিয়োগ দুর্নীতির লিঙ্ক, এমন তথ্য পেয়েছিল ইডি। এবার কিন্তু অনুব্রতর পাড়াতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত মন্ত্রীর খোঁজ পাওয়া গেল। মন্ত্রীকে কিন্তু দফায় দফায় জেরা করছে ইডি আধিকারিকরা। জেরায় অসম্মতি লক্ষ্য করা যাচ্ছে এমনই কিন্তু তথ্য উঠে আসছে। জেরায় সহযোগিতা করছেন না মন্ত্রী চন্দ্রনাথ, আর জেরায় যদি সহযোগিতা না করেন তাহলেই কিন্তু আজই একেবারে চরম পদক্ষেপ নিতে চলেছে ইডি। লোকসভা ভোটের আগে আরও এক মন্ত্রী, রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী কিন্তু এবার ইডির জালে। গতকালই গ্রেপ্তার হয়েছেন আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আজ 7 সকালে একেবারে রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি। আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথকে জেরার পর ইডি কি পদক্ষেপ নেয়? জেরায় সন্তুষ্ট না হলে আজই কিন্তু চরম অ্যাকশন নিতে পারে ইডি। আজ গ্রেপ্তার হতে পারেন মন্ত্রী চন্দ্রনাথ। শেষ পর্যন্ত কি হয়, ইডি কি স্টেপ নেয়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।